একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তার উঁচু নিচুগুলো চেনা যায়। কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চেনা যায় না। ভালো থাকতে বেশি কিছু লাগে না, শুধু এমন একটা মানুষ থাকতে হয় যাকে দিনের শেষে জানিস তো কি হয়েছে আজ এটা বলে সারা দিনের সব কথা নিশ্চিন্তে বলে দেওয়া যায়। সে ভালোবাসা হোক কিংবা বেস্ট ফ্রেন্ড, তুমি অভিমান করো তবু পর করো না, কাছে এসো না তবুও দূরে যেও না, দূরে থেকো কিন্তু ভুলে যেও না। অন্য কাউকে পাইনি বলে তোমাকে ভালোবাসি এমনটা নয়, তোমাকে ভালোবাসি বলেই অন্য কাউকে পেতে চায় না। আমরা সব সময় ভাবি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। ঠোঁটের চুমুটা প্রেম আর কপালের চুমুটা ভালোবাসা, প্রথমটা আনন্দ দেয় আর দ্বিতীয়টা ভরসা। তোমাকে ঠিক ততটাই ভালোবেসেছি যতটা ভালোবাসলে এক জীবনে আর নতুন কাউকে ভালোবাসার আগ্রহ জন্মাবে না। সব ইচ্ছে কি আর পূরণ হয়, মাঝে মাঝে অপূর্ণতা নিয়ে বেঁচে থাকতে হয়। আমি চাই তুমি সব সময় ভালো থেকো, কারণ আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। অন্যদের মতো আমি অভিনয় করতে পারি না, যতটুকু ভালোবাসি সেটা শুধুই মন থেকে। আজ একটা কথা দাও, আমাদের মধ্যে যতই ভুল বোঝাবুঝি হোক না কেন, তুমি কখনোই আমার সাথে কথা বলা বন্ধ করবে না। এক বাবা তার ডায়েরিতে লিখেছিল, আমার ছেলে ততক্ষণ আমার যতক্ষণ না সে তার বউ পেয়ে যায়, আর আমার মেয়ে ততক্ষণ আমার যতক্ষণ না আমার জীবন শেষ হয়ে যায়। রাত যত গভীর হয় হৃদয়ে থাকা মানুষগুলো তত বেশি মনে পড়ে। জীবনে এমন একজনকে খুব দরকার যে সবসময় জোর খাটিয়ে বলবে তুই শুধু আমার। জীবনে ভালো থাকতে গেলে একটু হলেও স্বার্থপর হওয়াটা খুব প্রয়োজন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। যদি আপনি আমাদের এসপি লাভ স্টুডিও ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।